নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে আসলাম লোটা মাছ। লোটা মাছে ঝুলো ভুনা করবো আজকে, দেখো গোটা গোটা লোটা মাছ নিয়েছি, খুব সুন্দর। চলো প্রথমে লোটা মাছটা কেটে নিই। কথা লোটা মাছগুলো কত সুন্দর, আমি কেটে নিচ্ছি। আজকে সব কাটা মশলা লোটে ঝুড়ো লুটে ভুনা করব। গোটা রাখলে অসুবিধা নেই, মাঝখান দিয়ে ফালিও করা যাবে, গোটাও রাখা যাবে। গোটা রাখলে কাটাগুলো বের করতে ভালো সুবিধা হবে, তার জন্যই গোটাটা রেখে দেব। পুরো মাছগুলো কেটে নিয়ে ধুয়ে নিয়ে আসছি। চলো মাছ কেটে ধুয়ে টুয়ে নিয়ে দেখো ঝুড়ির ভেতরে রেখে দিয়েছি জলটা ঝরানোর জন্য। এবার চলো উনুন সাজানো হয়ে গেছে, দেখো উনুনটা ধরিয়ে দেখো পেঁয়াজ রসুন আদা রসুন সব কেটে নেব, সব ছোলা হয়ে গেছে, কেটে নিচ্ছি। চলো আজকে সাদা তেলে রান্না করছি। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, দিয়ে দেবো তেলে কালো জিরে। পেঁয়াজ দেখো একটু বড় বড় কুচিয়ে নিয়েছি, এরকম বড় বড়, এখানে বড় সাইজের তিনখানা পেঁয়াজ নিয়েছি, দিয়ে দেবো। একই সঙ্গে দেব লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি সব কুচি করে নিয়েছি, এগুলো দিয়ে দেবো। ভালো করে একটু হালকা করে একটু ভেজে নেব এক মিনিট ধরে। হালকা করে একটু ভেজে নিলাম, এবার আমি দিয়ে দেবো লোটে মাছগুলো পাতিয়ে, গোটা গোটা লোটে মাছ এইভাবে পাতিয়ে দেবো। এইভাবে আমি পাতিয়ে দিলাম। এখন আমি হলুদ আর লঙ্কা গুঁড়ো আর নুন একটু পরে দেব বন্ধুরা, আগে এই লোটা মাছটা আমি ভালো করে আগে একটু রান্না করে নিই, তারপরে দেব। চলো লোটে মাছগুলো দেখো কেমন হয়ে গেছে সিদ্ধ। এবার আমি আস্তে করে কাটাগুলো এইভাবে এ দেখো এই খুন্তি দিয়ে বের করে নেব, গোটা গোটা কাটা বেরিয়ে যাবে। এইভাবে আস্তে আলদো আলদো করে এইভাবে করলে গোটা গোটা কাটা সব বেরিয়ে যাবে। এই দেখো লোটে মাছের কাটাগুলো সব বের করে নেবে এইভাবে। সব কাটা এইভাবে আগে প্রথমে বের করে নেব একটা একটা করে। বের করে নিয়ে হয়ে গেছে বন্ধুরা, এই যে লাস্ট আর একটু আছে, একটু বের করে নেব। এই দেখো দেখো সব কাটা বের করে নিয়েছি। এইভাবে বের করলে খুব তাড়াতাড়ি বেরে গিয়ে যায়। এবার আমি দিয়ে দেবো এখানে একটা গোটা টমেটো কুচি, দেবো হলুদ গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো, একটু কষানো হয়ে গেলে বন্ধুরা তারপরে নুনটা দেবো। আর একটু টেনে নেবে তারপরেই নুনটা দিতে হবে, নালে জল জল হয়ে যাবে। দেখো এবার পুরো লোটে মাছটা শুকিয়ে গেছে ভালো করে। এবার আমি দিয়ে দেবো একটু লবণ, সঙ্গে দেবো ধনে পাতা কুচি। ধনে পাতাটা গুঁড়ো হয়ে গেছে রেখে রেখে, পাতা দিয়ে দিয়েছি, এবার মিলিয়ে নেব ভালো করে এইভাবে। এবার আস্তে আস্তে জাল দিয়ে পুরো শুকিয়ে ফেলবো, ঝুরঝুরি করে ফেলবো। বন্ধুরা দেখো কতটা হয়ে গেছে, নামানোরও একদম টাইম হয়ে গেছে, ঝুরঝুরি হয়ে গেছে পুরো।
দেখো অল্প আগুনে একদম ধীমা আগুনে কতটা ঝুরঝুরি করে ফেলেছি দেখো। এবার নামিয়ে দেব, চলো নামিয়ে দিলাম। আজকের এই লটে মাছের ঝুড়ো করলাম, কেমন লাগলো তোমাদের জানাবে অবশ্যই, আর যারা যারা খেতে পছন্দ করো বাড়িতে বানিয়ে খাবে আশা করি ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করবেন। তাহলে আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে, নমস্কার।